ওয়েলকাম বন্ধুরা, আজ লাভ ক্ষতির শর্টকাটে পার্ট টু। পার্ট ওয়ানে বিস্তৃত আলোচনা করেছিলাম, এবার পার্ট টুতে আরও কিছু একটু ডিফিকাল্ট অঙ্ক করব, যাতে এই পার্ট ওয়ান পার্ট টু এইভাবে আপলোড করব কিছু অঙ্ক, যাতে আর কোনো লাভ ক্ষতির অঙ্কের কোনো সমস্যা না হয়। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে দেওয়া আছে, 60 টাকায় 15টি কলা কিনে 75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করছে 15টি কলা, মানে অবশ্যই লাভ হবে। তো আমরা আগে সহজে আমরা ইন্ট্রোডিউসড করে নেই যে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, আমরা যদি শতকরা লাভ নির্ণয় করি, তাহলে একটা সহজ সূত্র, সেটা শর্টকাটের সূত্রটা কি, এই অঙ্কটা এমনিতে অনেক বড় আকারে করা যায়, তবে আমরা শর্টকাটে করার চেষ্টা করব। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে লাভ ক্ষতি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যেহেতু বিক্রয় মূল্য বড়, তো আমরা কী লিখব লাভ ক্ষতি নির্ণয় করার জন্য সহজের সূত্র? সেটা হলো, প্রথমে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আপন কি, যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, সেজন্য অবশ্যই ভাগ হবে কী দ্বারা? ক্রয় মূল্য দ্বারা। ঠিক আছে, ক্রয় মূল্য গুণ কত? 100%। এটা করলেই জাস্ট অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো, ঠিক একই ক্রমে যদি আমাদের ক্ষতি নির্ণয় করতে বলা হয়, তাহলে কী হবে? দেখো, ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই কী ক্রয় মূল্যটা বেশি হয়, তাই এখানে ক্রয় মূল্য আগে আসবে। ঠিক আছে, এটা খেয়াল করার বিষয়, মনে রাখতে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আপন কি, অবশ্যই লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাই ক্রয় মূল্য দিব গুণ 100%। এটি হলো সহজ সূত্র লাভ ক্ষতি নির্ণয়ের যাবতীয়, এই জাতীয় প্রত্যেকটা অঙ্ক বা যেভাবে হোক লাভ ক্ষতি নির্ণয় করার জন্য এই প্রসেসটাই করলে হবে। তো দেখো, এবার আমরা অঙ্কে যাই। এখানে আছে, 60 টাকায় 15টি কলা কিনে 75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা বুঝতে পারছি যে 75 টাকা বিক্রয় করলে কী হয়? লাভ হয়। তো লাভটা কত হচ্ছে সেটা আমরা বের করে নেই, যেহেতু এখানে লাভ হবে। দেখো, 75 টাকা বিক্রি করছে 60 টাকায় কিনে, তাহলে অবশ্যই লাভ হবে। তো লাভ কত হবে আমরা সেটা লিখব, লাভ সমান সমান, দেখো বিক্রয় মূল্য কত আছে এখানে, 75 আছে, সে 75টা ফেলবো, মাইনাস ক্রয় মূল্য কত? 60 টাকা, তাহলে 60টা ফেলবো, আপন কত? আপন হলো ক্রয় মূল্য কত? 60 টাকা গুণ 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে দেখো উপরে 15, আপন কত? 60 গুণ 100, তা 15 কে যদি কাটাকাটি করা হয় তাহলে কত? 4, এবং 4 দ্বারা 100 কাটাকাটি করা হয় তাহলে 25, তাহলে অ্যান্সার কত হবে? 25%। এটাই জাস্ট অ্যান্সার, এটা কি শতকরা লাভ হবে 25% যদি 60 টাকায় 15টি কলা কিনে 75 টাকায় বিক্রয় করা হয়। এটা ক্লিয়ার? এবার দেখো, আমরা আরও একটা ভিন্ন ব্যতিক্রম ধর্মী একটা অঙ্ক করি। তো দেখো, এই অঙ্কটা কী আছে, একটি জিনিস 200 টাকায় ক্রয় করে 190 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমরা জিনিসটা দেখেই বুঝতে পারছি যে এখানে ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা ক্রয় করে, মানে কি 200 টাকা ক্রয় মূল্য, এবং 190 টাকায় বিক্রয় করলে, মানে কি বিক্রয় মূল্য কত? কম। তাহলে কি এখানে কী হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, সেটা হলো ক্ষতি হচ্ছে, কারণ 200 টাকায় ক্রয় করে 190 টাকায় আমি বিক্রয় করছি, মানে এখানে ক্ষতি হচ্ছে। তাহলে আমরা জাস্ট ক্ষতিটাকে নির্ণয় করব। তো ক্ষতি কীভাবে নির্ণয় করব? ক্ষতিটা নির্ণয় করতে হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কিন্তু ওটা না, দেখো আমরা কিন্তু সহজে করতে পারি, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 200 ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা যদি আমরা শর্টকাটে করতে চাই একটু একটু মুখে মুখে, তাহলে দেখো 200 মাইনাস 190 করবো, তাহলে 200 মাইনাস 190 মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে কি 200 ক্রয় মূল্য মাইনাস কত? আমি যেহেতু ওপরে যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রের আকারে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত? 190 আপন ক্রয় মূল্য, যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাই ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা গুণ 100%। এটা আমরা করব। তো দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 200 মাইনাস 190 সমান কত হয়? অবশ্যই 10 হয়, 10 আপন কত? 200 গুণ 100। তো দেখো, এখান থেকে এখানে একটা একটা শূন্য কেটে দিলাম, এখানে কত? 5, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 5%। এটা কী হবে? 5% ক্ষতি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখানে কিন্তু 5% ক্ষতি হবে, এটা সবাই বুঝতে পারতো আশা করি। তো দেখো, আমরা আরও একটা অঙ্ক করি, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো, এই অঙ্কটা, একটি দ্রব্য 250 টাকায় কিনে, মানে 250 টাকায় ক্রয় করে, মানে এটা ক্রয় মূল্য,
ঠিক একই 270 টাকায় বিক্রয় করলে মানে এটা বিক্রয় মূল্য, তাহলে কী হচ্ছে আমরা নিজে নিজেই বুঝতে পারছি। তাহলে কি 270 টাকা যখন বিক্রয় করবো তখন অবশ্যই সেটা লাভ হবে, 250 টাকায় কিনছি কিন্তু 270 টাকা বিক্রি করছি মানে কি লাভ হচ্ছে আমার। তাহলে কি আমরা জাস্ট লাভটা নির্ণয় করবো। তো লাভ নির্ণয় করার জন্য কি, লাভ মানে কি এই বিক্রয় মূল্য মাইনাস করায় মূল্য, তার বিক্রয় মূল্য কত 270 মাইনাস করায় মূল্য কত 250, তো যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে 20। আমরা তার শর্টকাটে করছি ঠিক একই প্রথমের প্রসেসের মতো, তবে এই দুটো কি বিয়োগ করে নিলাম জাস্ট। আপন কত, আপন করায় মূল্য, লাভ ক্ষতি সবসময় করায় মূল্যের উপর নির্ভর করে, তো করায় মূল্য কত 250 টাকা গুণ কত 100%। তো দেখো এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 25 দ্বারা 100 কত বাদ যায় 4 বাদ যায় এবং 4 × 2 = 8, তাহলে কত অ্যান্সার হবে 8%। তাহলে কি 8% কী হবে, লাভ হবে যদি 250 টাকায় কিনে 270 টাকায় বিক্রি করা হয়, তাহলে কি 8% লাভ হবে। তো তোমরা অবশ্যই জিনিসটা ধারণা করতে পারছো। তো দেখো এই অঙ্কটা সবাই কমেন্ট করে জানাবে, একটি জিনিস 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই অঙ্কটা। ধন্যবাদ সবাইকে।